সুপ্রিয় বন্ধুরা, আজকে অন্যরকম টপিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমরা যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি, অনেক সময় আইপি অ্যাড্রেস দিয়েই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করতে হয়। আমরা যারা নতুন ইন্টারনেট কানেকশন নিয়েছি, সেক্ষেত্রে অনেক সময় ওয়াইফাইয়ের সাথে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন করতে পারি না। সেক্ষেত্রে যারা ইন্টারনেট লোকজন রয়েছেন তাদেরকে ডাকতে পারে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো অতি সহজে কিভাবে আপনারা আপনার নিজের ব্রডব্যান্ড ইন্টারনেট ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে যাব হইলো গুগল ক্রোম, আরও অন্যান্য ব্রাউজার রয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমার কাছে গুগল ক্রোমই একটি অন্যতম ব্রাউজার মনে হচ্ছে। তাই আমি যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে ক্লিক করলাম। তো এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। তা আপনি টিপিলিং অথবা টেন্ডা যাই কিছু ব্যবহার করেন না কেন, এটার নিচের একটি অংশে এটার কোড নাম্বার দেওয়া থাকে, সেই কোড দিয়ে ঢুকতে হবে। যেমন আমার কোড 109, মানে 192, আয়া করলো 92 × 164 0, ওয়ান দিলেই এখানে একটা ক্লিক করতে পারেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে আস যখন টেন্ডার এই ফেজটা চলে আসবে, আসার পর আপনি এরকম একটি ফেজ দেখতে পারবেন। তো এই অবস্থায় আপনি কি করবেন অনেকটাই চিন্তার বিষয়। তো এনে লেখছে কানেক্টিং টাইপ, মানে কানেকশন টাইপ। তো আমি APPOE যাব। এখানে গেলে ইন্টারনেট সেটিং লেখা, তারপরে এখানে ডাইনামিক আইপি আছে, আপনি যদি ডাইনামিক আইপি দিতে চান এনও আছে, স্ট্যাক আইপি আছে, আপনি যদি দিতে চান এটাও আছে। তো আমি যাবো হইলো APPOE। তো এখানে আমি আমার যে পাসওয়ার্ডটি রয়েছে, আমি সেই মানে আপনার আইপি যে পাসওয়ার্ড, মানে যে আপনার ইন্টারনেট কানেকশনটি দিয়েছে তার সেই আইপি নাম্বারে আমি যাব। আমি পাসওয়ার্ডটি এখানে লিখে নিলাম সুবিধার স্বার্থে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন টেন্ডা 025E08। আপনি চাইলে এটাকে ডিলিট করে দিয়ে আপনার নাম অনুসারে বসাতে পারেন। আমি এখানে নাম দেব SABUJ সবুজ বাবা, সরি সবুজ বাবা। তারপর আমি এখানে একটি পাসওয়ার্ড দিব জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে, যেমন 123456789 এরকমভাবে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার স্বার্থে। এই ভিডিওটির যদি আপনি পরিপূর্ণ দেখেন, অবশ্যই আপনি 100% আপনার নিজের যেই নাম্বারটি রয়েছে, যে আইপি নাম্বারে নাম্বারটি রয়েছে, সেই অ্যাড্রেসটি দিয়েই আপনি আপনার ইন্টারনেট ব্রডব্যান্ড ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিতে পারবেন। তো আমি এখানে এখন ওকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে ওকে ক্লিক করার সাথে সাথেই একটি সেভ লেখা উঠেছে সবুজ বাবা। হ্যাঁ, এখানে আপডেট যদি আপনি দিতে চান মানে আপডেট করতে পারবেন, যদি আপডেট না দিতে চান তাহলে সেক্ষেত্রে নো থ্যাঙ্কস দিয়েই আপনি কাজ চালিয়ে নিতে পারেন। তা আমি নো থ্যাঙ্কস দিলাম। নো থ্যাঙ্কস দেওয়ার পরে এখানে আমার কানেক্টিং চালু হয়ে গেছে। এখন আমি কি করব, সেই পাসওয়ার্ডটি দিয়ে আমি চলে যাব সেই ইন্টারনেট কানেকশন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি নাম এসেছে। আমি যেই পাসওয়ার্ডটি দিয়ে বা যেই নামটি দিয়ে ওয়াইফাই ইন্টারনেট চালু করেছি সেই নামের অংশ চলে যাবে। তো এখানে আমি কানেক্টিং লেখা আছে, কানেক্টিং নিচ্ছি। তখন আমি কানেক্টিং করতে গেলে এখানে যে ওয়াইফাই যে আমি নিচে যেই পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে কানেকশন করতে গেল 123456789। তো এভাবে আমি যখন কানেক্টিং করলাম, আপনি ভালোভাবে একটু চেয়ে নেবেন।
তারপরে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ইয়েসে ক্লিক করবেন, আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন নিচে, আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই, নিচে যে কোনো একটি ব্রাউজারে যাব, যে কোনো গুগল ক্রোম ব্রাউজারেই যাব। যাওয়ার পর আমি যদি ইউটিউব দেখতে চাই, এখানে ইউটিউব চলে আসবে। ইন্টারনেট আসলে অনেকটা স্লো, যেহেতু গ্রাম অঞ্চলে আমি কাজ করি, সেক্ষেত্রে অনেকটা স্লোই অনেক সময় কাজ করে থাকে। তারপরে আমি আপনাদেরকে দেখানোর সাথে দেখতে পারলেন, চলে আসুন। এখন আপনি চাইলে এইভাবেই আপনার আইপি অ্যাড্রেস দিয়ে নিজে নিজেই আপনার ওয়াইফাই কানেকশানটি নিজেই করে নিতে পারেন, অন্যজনের সহযোগিতা ছাড়াই। দর্শক, জিনিসটি অবশ্যই আপনাদের কাজে আসবে আমার বিশ্বাস, কারণ এখানে কোনো একটু ফেক আমি দেখাইনি, একেবারে সরাসরিভাবে আপনাকে দেখালাম। আপনি চাইলে নিজে নিজেই নিজের আইপি অ্যাড্রেস দিয়েই আপনি এই আপনার কাজটি করে নিতে পারেন, ওয়াইফাই কানেকশনটি করে নিতে পারেন। আজ এ পর্যন্ত কি, আবারও দেখা হবে যে কোনো একটি ভালো টপিক নিয়ে, যাতে আপনাদের কাজে আসবে সেই ধরনের টপিক নিয়ে। আজ এ পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।